আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকল শিক্ষার্থী বন্ধুদেরকে। আজকে শুরু করছি একটা নতুন ভিডিও, যেখানে থাকবে সময় নিয়ে কিছু কথা, সময় নিয়ে কিছু তথ্য থাকবে। যে আশা করি যে তথ্যগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে এবং তোমরা সবগুলো দ্বারা উপকৃত হবে। তো শুরু করা যায়। আন্তর্জাতিক বা ইংরেজি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়? মনে রাখতে হবে, আন্তর্জাতিক বা ইংরেজি মত এটা যদি বলে তখন দিন ও তারিখ শুরু হবে রাত 12টার পর থেকে, একদিন রাত 12টা থেকে পরবর্তী দিন রাত 12টা পর্যন্ত, রাত 12টা থেকে। ঠিক আছে, তাহলে ইংরেজি বা আন্তর্জাতিক মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়? রাত 12টা থেকে। এরপরে আসে এক শতাব্দী কাকে বলে। মনে রাখতে হবে, যখন এক শতাব্দী বলবে তখন একটা কথা বলতে হবে, যে সেটা হলো ধারাবাহিকভাবে একশো বছর। ধারাবাহিকভাবে একশো বছর সময়কে বলা হয় এক শতাব্দী, মনে থাকবে। তারপরের প্রশ্নটা হলো, 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে কত অঙ্কে প্রকাশ করতে হয়? মনে রাখতে হবে, 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা এবং মিনিটকে 2 অঙ্কে প্রকাশ করতে হয়। কিভাবে 2 অঙ্কে প্রকাশ করতে হয়? যেমন ঘন্টা আমি যদি ধরি এখন 12টা 13টা 13টা 25 মিনিট সাপোজ, তাহলে এই যে 2 অঙ্কে প্রকাশ করতে হয় ঘন্টাকেও এবং মিনিটকেও, আর মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় ক্লোন। অর্থাৎ সময়টা প্রকাশ করতে হলে এখানে ক্লোন দিয়ে প্রকাশ করতে হবে, প্রথমে ঘন্টা হবে তারপরে মিনিট ব্যবহৃত হবে। তাহলে এখানে বলাটা বলা হচ্ছে কত অঙ্কে প্রকাশ করতে হয়, উত্তরটা হবে 2 অঙ্কে। কেমন? তারপরের প্রশ্ন হলো, ঘড়িতে রাত 8টা 15 মিনিট, রাত 8টা 15, আন্তর্জাতিক রীতিতে সময় কত হবে? মনে রাখতে হবে, যখন আন্তর্জাতিক রীতি বলবে তখন এই যে ঘন্টার যে বিষয়টা, এই ঘন্টাটার সাথে 12 যোগ করে দিতে হবে যদি দেশি রীতি থাকে, এবং সেটা অবশ্যই দুপুর 12টার পরে হতে হবে। কিন্তু দুপুর 12টার আগেই যদি হয় সকাল 10টা বা 8টা, সেই ক্ষেত্রে কিন্তু 12 যোগ করতে হবে না। তো দুপুর 12টার পরে যদি হয় তখন 12 যোগ করতে হবে। তাহলে এখানে আছে 8টা, তো আমি যদি 8 15, এটার সাথে আমি যদি 12 যোগ করি, এটার সাথে আমি 12 যোগ করব, তাহলে হয়ে যায় 8 এবং 12 যোগ করলে হয় 20, আর এখানে 15 থাকে, তার মানে 20টা 15। তাহলে আন্তর্জাতিক রীতিতে সময়টা হবে 20টা 15। এরপর এটা বলা হচ্ছে, দেশীয় রীতিতে যখন রাত 12টা 30 মিনিট, আন্তর্জাতিক রীতিতে তখন সময় কত? দেশীয় রীতিতে 12টা 30 মিনিট, তো 12টা 30 মিনিট একটা শুরু হবে, তো আন্তর্জাতিক রীতিতে তখন সময় কত? তখন সময় হলো 0টা 30 মিনিট। এরপরে 1টা 2টা শুরু হবে আবার, যেহেতু আন্তর্জাতিক রীতিতে রাত 12টা থেকে দিন শুরু হয়, তো এখানে 0 থেকে শুরু হবে 30। তারপরে বলা হয়েছে, বাংলা মতে এক সূর্যোদয় থেকে সূর্যাস্ত সময়কে কি বলা হয়? এটাকে বলা হয় একদিন। সূর্যাস্ত থেকে সূর্য উদয় হলো এবং সূর্য অস্ত গেল, এই সময়টাকে বাংলা মতে বলা হয় একদিন। তাহলে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন? বাংলা ক্যালেন্ডারে অবশ্যই 1 বছর 365 দিনে, বাংলা ক্যালেন্ডারে 1 বছর 365 দিন। এরপর বলা হয়েছে, ইংরেজি সালের কতটি মাস 30 দিনে হয়? ইংরেজি সালের কতটি মাস 30 দিনে হয়? অবশ্যই 5টি মাস, 5টি মাস 30 দিনে হয়, এটা মাথায় রাখতে হবে আমাদের। 5টি মাস না, 4টি মাস, 4টি মাস 30 দিনে হবে। আমরা খেয়াল করি যদি, তো দেখতে পাবো ইনফরমেশনটা মেবি ভুল। আমাদের এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ 7টি মাস হলো 30 দিনে, 7টি মাস হলো 30 দিনে। তারপরে হলো, 2011 সালের ইংরেজি মাসের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? তো 2011 সালের ফেব্রুয়ারি মাস বের করার জন্য আমরা জানি ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, তবে কথা হলো যদি ফেব্রুয়ারি মাসটা 28 থেকে 29 দিন হতে পারে যদি সালটা অধিবর্ষ হয়, অর্থাৎ লিপ ইয়ার হয়। তো এখানে 2011 সালটা অধিবর্ষ কিনা এটা প্রথমে আমাদের ক্যালকুলেট করতে হবে, তাহলে আমরা বলতে পারবো 28 দিনে হবে না 29 দিনে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের একক এবং দশকের ঘর নিতে হবে, একক এবং দশকের ঘর হলো 11। তো 11কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে 11কে ভাগ করলে দেখা যায় 4 দুগুণে 8, 3 থাকে, তার মানে মিলে না। যদি দেখা যাচ্ছে একক এবং দশক নিয়ে যে সংখ্যা পাবো তাকে 4 দিয়ে ভাগ করার পরে না মিলে, ভাগশেষ থেকে যায়, তাহলে বুঝতে হবে যে এটা অধিবর্ষ নয়। সুতরাং ফেব্রুয়ারি মাসটা 28 দিনেই হবে,
আর যদি মিলে যেত তাহলে অধিবর্ষ হতো এবং ফেব্রুয়ারি মাস হতো 28-এর পরিবর্তে 29 দিনে। পরের কোশ্চেনটা বলা হয়েছে অধিবর্ষ কাকে বলে। চার দ্বারা বিভাজ্য বছরকে অথবা ধারাবাহিকভাবে প্রতি চতুর্থ বছরকে, চতুর্থ প্রতি চতুর্থ বছরকে অধিবর্ষ বলে। আরো বলা যায় অধিবর্ষ চার দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলে। তারপরে বলা যেতে পারে যে বছর ফেব্রুয়ারি মাস 28-এর পরিবর্তে 29 দিনে সেই সালকে অধিবর্ষ বলে। তো আমরা অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, তো প্রত্যেকটাই রাইট। প্রতি চতুর্থ বছরকে অধিবর্ষ বলে এটা লিখলেও হবে, টিচার কাটবে না। এরপরে আসি বিংশ শতাব্দী কত সাল থেকে কত সাল পর্যন্ত। মনে রাখতে হবে বিংশ শতাব্দী, বিংশ শতাব্দী হলে তাহলে এটা আসবে 1901 থেকে 2000 সাল, 1901 সাল থেকে 2000 সাল পর্যন্ত। প্রথম দুটা যেটা আসে এটা থেকে শুরু হয়, আর পরের যেটা সাল সেটার প্রথম দুই ঘর দেখলে দেখবো যে কত আসে। তো এখানে প্রথম দুই ঘরে 20, আর এখানে প্রথম দুই ঘরে 19। তার মানে এই শতাব্দীটা হবে বিংশ শতাব্দী, অর্থাৎ যেটা তারা সমাপ্তি হয় সেই শতাব্দী, সেটাকেই শতাব্দী ধরতে হয়। তাহলে আমরা যদি এখন দেখি এখানে আছে একটা সাল 1550 সালে কোন শতাব্দী ছিল, 1550 সালে কোন শতাব্দী ছিল, তাহলে এই 1550 সালটাকে আমরা ধরতে হবে 1501 থেকে 1600 সাল। তো 1600 সাল হলে এখানে 16, তো 16কে বলা হয় ষষ্ঠদশ, তার মানে এটা ষষ্ঠ ষষ্ঠদশ শতাব্দী, ষষ্ঠদশ শতাব্দী মনে থাকবে। তাহলে কত শতাব্দী? ষষ্ঠদশ শতাব্দী। তো এভাবে আমরা শতাব্দী বের করব। আজকের পর্বে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।